মানকে তো নিজ বাড়ির গাছ কাটে নাই। আরে বাবু, আমাকে বাড়ির যেসব গাছ আছে আমি না শৈলে মানাইতেন না, অন কষ্ট লাগে আমার, আমার বায়ের হাতের, আমার মার হাতের এইসব গাছ গাছ। আচ্ছা, তাহলে আপনার ভাই এখন যে এইটার লগে যে মামলা হামলা জোর জুলামি করে, এটা কি আরে করে, আপনারা জিজ্ঞাসা করেন নাই তারে? আরে বাবা, আমারে জি কে ওরা কিছু বড় বলি ওরা মানে, আমারে আর ওর মই যা কয় এগুলি কোনো যে ওই যে বল ধারা বছর বদলা দেয় হেয়া বিল মারো না মিয়ার উপায়। তাহলে এই যে জহুর আহমদের যে ঘরটা থাকে এইটাও নুর ইসলাম বাড়ি করা, এটা ওই করছে ঘর নুর ইসলাম ভাই করছে, মানে তারে থাকতে দিছে হয়তো জায়গাটা ফুরিয়ে রয়েছে এই হিসাবে। যে এটা বাড়ি ধরেন একটু খুলনা ব্যবসা বাণিজ্য করছে, বিয়া শাদি করছে, নতুন বউ থিয়া তার আইতারে না 2-4 বছর হেনও রয়েছে। বুঝছেন, আমি একটা রিলিফ দিয়ে দেবো, আপনারা হেয়ার এখন একটা ঘর উড়ে দিতে পূর্বটা আর একটা পশ্চিমটা, আর আমার ঘরটা আমি ছেড়ে দেবো, আমার ঘর আমি এই জারে উড়িয়ে দেব দিয়ে দিই, আমি দক্ষিণে এসে বাড়া থাকবো না, কোন আইনি নষ্ট হয়ে যাচ্ছে। ধরেন যে এইটা তো আমার বায়ে থাকতেই এই মাটি সুডি কাটাইছে, হিসুম কোনো কাঠ আইয়ে নেই, খাট খাট জমিনে বইছে, পরে দেয় এতে একটু হের পাইছে সর্বেশনে নসুমের স এটা কাঠ টাট যে নিয়োগ করাইছে, করাইছে বাবারে কইছে, এইতে কইছে বাবা বেকের এখন খরচা দিত কেউ দেয়নি, পরে এইটার নামে ধরেন কাঠ তো দুইজনের নামে হয় না, এইটার নামই করছে। তো এতে করিয়া কইছে যে যাও আমি তোরা 3 ভাগ করি আমার নামে আর তোর নামে নে ইস্টামলো, ইস্টামলে তোরা 3 ভাগ করিয়া নে কাজিয়া কাবিস করিস না। এইটা ধরেন সর্বসানের নসুমে আজি সহিয়া গো ঘর কইছে আমিও আসিলাম। তো এরপরে এই অন আল্লাহ কি বলে হেয়ারা আর মন করে বাবা, আমি তার হেরা কইতাম পারি না। তাহলে মূলত জায়গাটা এখন এই ইয়া ভাই নুর ইসলাম ভাই ওই আপনার ছোট ভাই না কি মোস্তফা জহুর আহমদ, তাহলে ওই জায়গাটা জহুর আহমদের না, এখন তো সম্পূর্ণটাই এই নুর ইসলাম বাড়ি হয়ে গেছে। মানে যে পোলার সম্পত্তি আছে থাকুক দূরে ফালাইয়া লাভ কি, এই তো।